আসসালামু আলাইকুম এভরিওয়ান, এমএনএল কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট মুচমুচে মুখে দিলে মিলিয়ে যাবে এমন একটি পেঁয়াজের রেসিপি। আজকে আমি খেসারির ডাল নয়, শুধুমাত্র বুটের ডাল দিয়ে পেঁয়াজটি তৈরি করে দেখাবো। ভিউয়ার্স, বুটের ডাল দিয়েও কিন্তু পেঁয়াজ করলে সে পেঁয়াজটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে এবং অনেক মুচমুচে এবং অনেক সফট হয়ে থাকে। এর জন্য আমি বুটের ডাল অর্থাৎ 1.5 কাপ বুটের ডালকে আমি 4 ঘন্টা সময় ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের হাতে যদি সময় না থাকে, আপনারা 2 ঘন্টা অথবা হালকা কুসুম গরম পানির মধ্যে 1 ঘন্টা ভিজিয়ে রেখেও এটাকে পাটায় বেটে অথবা ব্লেন্ডার করে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব 1/2 টেবিল স্পুন আদা বাটা, 1/2 টেবিল স্পুন রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিব ধনে পাতা কুচি পরিমাণ মতো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 1/2 টেবিল পরিমাণে ধনিয়া পাকি, 1/2 টেবিল পরিমাণে হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া। এরপর এই সবগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু মেখে নিব। আবারও বলছি, ঝালের পরিমাণটা ভিউয়ার্স আপনাদের ইচ্ছা মতো আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এই তো খুব ভালোভাবে আমি এগুলোকে মেখে নিয়েছি। এখন আমি পেঁয়াজ ভাজার জন্য চুলার মধ্যে একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর হাতের মধ্যে একটু নিয়ে বড়া শেপ দিয়ে এগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর ভিউয়ার্স, একসাথে অতিরিক্ত পেঁয়াজও দিতে যাবেন না, এর ফলে নাড়াচাড়ায় পেঁয়াজগুলো ভেঙে যাবে এবং সাথে সাথে দিয়ে পেঁয়াজগুলো নাড়ানো যাবে না। যখন কিছুটা শক্ত হয়ে আসবে তখন ওই পর্যায়ে পেঁয়াজগুলোকে হালকা নাড়িয়ে দিতে হবে। পেঁয়াজগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব। ভিউয়ার্স, এই পেঁয়াজটা খেতে অনেক মুচমুচে হয়ে থাকে এবং অনেক সফটও হয়ে থাকে। রমজান স্পেশাল আপনারা কিন্তু ইফতারে এই বুটের ডাল দিয়েও পেঁয়াজের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই তো এভাবে আমি সবগুলো পেঁয়াজকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এক্সট্রা তেলটাকে ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিব। এতে করে অতিরিক্ত তেলটা টিস্যু অ্যাবসর্ব করে নেবে। এভাবে আমি বাকি পেঁয়াজগুলোকেও ভেজে নিব। আর ভিউয়ার্স, অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, অতিরিক্ত বাড়িয়ে দেওয়া যাবে না অথবা অতিরিক্ত লোতে রাখা যাবে না। এভাবে করে আমি সবগুলো পেঁয়াজকে ভেজে নিব। ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যায়ে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।